আরো একটা নতুন ইনফরমेटिव ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি শম্পা। আমি এখন দাঁড়িয়ে আছি বড় বাজারে। কোথায় দাঁড়িয়ে আছি, কিসের জন্য এসেছি আজকে বড় বাজার, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু ভেতর দিকে যাই, চলো। এখানে প্রচন্ড যানজট, এসো আমার সঙ্গে। সামনেই কালীপুজো, আর কালীপুজোর আগের আগের দিনটা হলো ধনতেরাস। ধনতেরাসে আমরা সবাই কিন্তু মোটামুটি চেষ্টা করি একটু সোনা কেনার, যেটা শুভ বলে মানা হয়। কিন্তু সব বছর আর সবাই তো সোনা কিনতে পারে না, তার পরিবর্তে আমরা কিন্তু কিনি বাসন। আর সেখানে সবার আগে যেখানে আমরা ভাবি সেটা হচ্ছে পিতলের বাসনের কথা, ঠাকুরের বাসনের কথা। আর যারা পিতলের বাসনও কিনতে পারেন না, তারা স্টিলের বাসনও কিনে থাকে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বড়বাজারে পাইকারি পিতলের, মানে কাঁসা পিতলের বাসনের মার্কেটের খোঁজ দেব। সুতরাং চলো আজকে দেখে নিই এই মার্কেটটা। তোমাদের যদি মনে হয় এই মার্কেটে সত্যি পাইকারি রেটটা পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো। এবার বলি তো তোমাদের লোকেশনটা, বড়বাজারে যে বাসগুলো মানে শিয়ালদা থেকে হাওড়ার দিকে যায়, শিয়ালদা বা এই দিক এই সাইড থেকে ধর্মতলা থেকে হাওড়ার দিকে যে বাসগুলো যায়, সেই বাসগুলোতে করে আমরা নামবো হচ্ছে হলো গুরুদ্বারার পরে স্টপেজে, সেটা হচ্ছে হলো ঈশ্বরচন্দ্র পাল, গঙ্গাপ্রসাদ পাল। এই যে বড় শাড়ির দোকানটা, সেই তার ঠিক উল্টো দিকের ফুটপাথ, এই সোজা রাস্তাটা বেরিয়ে গেলে ওই মোড়ের মাথা দোকানটা, আর এইখানে দোকানটা রয়েছে হচ্ছে হলো বেনারসি সিল্ক প্লাজা। এই দুটো শাড়ির দোকানের নাম যদি আমরা মনে রাখি, সেই গলিতে নেমেই আমরা উল্টো দিকে ঢুকে গেছি। আর এই স্ট্রিটটা হচ্ছে মনোহর দাস স্ট্রিট। চলে এবার এগিয়ে যাবো। মনোহর দাস স্ট্রিটের থেকে এগিয়ে গেলে জাস্ট দু তিন মিনিটের হাঁটা পর আমাদের হেঁটে যেতে হবে। এগিয়ে এসে একটা তিন রাস্তার মোড়, সেখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাবো। আসবে হাওড়া থেকে বড়বাজারে আসবে, তাদের কিন্তু নামতে হবে ব্রাহ্মণ রোডের ওপরে প্রিয়গোপাল বিষয়ে গলিতে। এই সোজা রাস্তাটা বেরোলেই ব্রাহ্মণ রোড বেরোয়, আর ওই যে প্রিয়গোপাল বিষয়ের দোকানে দেখা আছে, সুতরাং ব্রাহ্মণ রোডে নেমে প্রিয়গোপাল বিষয়ের গলি দিয়ে ঢুকে এসে তারপর আমরা বাঁ দিকে যেতে হবে। জাস্ট দু মিনিটও ভুল বললাম, এক মিনিটে হাঁটা পথে কিন্তু আমরা পৌঁছে গেছি এই মার্কেট। অ্যাকচুয়ালি মনোহর দাস কাঁচরা কলকাতা শাহ, এখানে বিভিন্ন দোকান দেখো অলরেডি শুরু হয়ে গেছে, দোকানে দোকানে বেশ ভালো ভিড়ও আছে। এবারে কোনো একটা দোকানে ঢুকে অবশ্যই আমরা জিনিসগুলোর দাম জিজ্ঞেস করার চেষ্টা করবো। আমি একমাত্র দাঁড়িয়ে আছি বড়বাজার ভ্যারাইটি স্টোর, 16 যমুনালাল বাজার স্ট্রিট, এই দোকানটার সামনে। এই দোকানটা একটু ফাঁকা দেখতে পাচ্ছি, প্রথমেই দেখতে পাচ্ছি সামনে দুর্গার মূর্তি। এটা কিন্তু পুরো পিতলের না দাদা, এটা পিতলের না? এই মূর্তি যদি আমরা নিতে চাই সেগুলো কিরকম কেজি হিসেব, মানে 1100 টাকা কিলো? কারণ আমি যতটুকু জানি যে পিতলের জিনিস ওয়াইজ ভ্যারি করে দামটা, মানে কিলোটা সে যতটুকু আমার। আর কাঁসা কিরকম কেজি? 1400 থেকে শুরু। আর পিতল পিতলের যদি এই ধরনের সাধারণ যে বাসনগুলো, মানে যে দুনুচি দেখতে পাচ্ছি বা বাটি, এগুলোর কিলোটা কিরকম? মানে কোয়ালিটি অনুযায়ী দামটা ভ্যারি করে। আর এটা পাইকারি মার্কেট তো? পাইকারি মার্কেট, মানে আমরা যদি আসি তাহলে এখানে পাইকারি রেটই পাবো যদি কেউ আসে। দাদারা তপসিয়া থেকে এসেছেন, তপসিয়া থেকে সব এই বস্তা বস্তা সব জিনিস নিয়ে যাচ্ছে। আমার মনে হয় ধনতেরাসেরই মানে রেডি হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ধুনুচি বা ওই যেটা আর কি কর্পূর জ্বালায়, কর্পূর দানি বা ঘট, এই টাইপের জিনিসগুলো কিন্তু ধনতেরাসে প্রচুর বিক্রি হয়। প্রদীপ এগুলো প্রচুর বিক্রি হয়, আর সেই জন্য প্রচুর প্রচুর ধুনুচি আমি সবকটা দোকানে দেখতে পাচ্ছি, ওগুলো সেলটা বেশি। আর তাছাড়াও এখানে আরও কিছু দেখতে পাচ্ছি, আরও ভেতরে অনেকগুলো মূর্তি আছে, গোপালের মূর্তি দেখতে পাচ্ছি, তারা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, আর ওখানে এমন একটা প্রদীপ দেখতে পাচ্ছি খুব সুন্দর। ওই ধরনের প্রদীপগুলোরও কিন্তু প্রচুর সেল হয়, ওই প্রদীপগুলোর প্রচুর সাইজের ব্যাপার থাকে, ছোটো বড়ো ঢাকনা দেওয়া আছে প্রদীপগুলো। এই প্রদীপগুলো বলে প্রদীপ গবলেট।
আচ্ছা গবলেট আর এছাড়াও তো বিভিন্ন রকমের প্রদীপ হয় মানে যেগুলো এরকম গোল করে বেশ বড় কোনটা 108টা এরকম প্রদীপগুলো হয় যেগুলো যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতে প্রদীপগুলো থাকে বা আস্তে আস্তে এগুলো এক ধরনের অ্যাসেট বলা যেতে পারে এই পিতলের বাসন কাঁসার বাসন এটা এক ধরনের অ্যাসেট আমরা তো মোটামুটি আইডিয়া পেলাম তাছাড়াও দেখো এখানে কিছু থালা আছে ঠাকুরের ছোট ছোট থালাও আছে ছোট ছোট থালাগুলোতে কি দাম আছে দাদা ওই যে ঠাকুরের ছোট ছোট থালাটা একটু বার করে দিই ঠাকুরের থালা আছে এইটাও আছে একদম ছোট সাইজেরও আছে এগুলো কি রকম দাম দাদা এগুলো তো পিস হিসেবে আশা করি নাকি না ও এগুলো পিস হিসেবে বিক্রি হয় আচ্ছা আমাদের ওখানে এগুলো তো পিস হিসেবেই পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু কিলো হিসেবেই 800 টাকা কিলো করে যেরকম ওয়েট হবে প্রদীপ কি ওরকম কিছু পাওয়া যাবে যেটা বড় প্রদীপ যেগুলো পুজোর সময় কালী পুজোতে এখানে আমি প্রচুর লক্ষ্মী গণেশের মূর্তি দেখতে পাচ্ছি কারণ অনেকের বাড়িতেই দিওয়ালির দিনকে লক্ষ্মী গণেশের পুজো হয় নন বেঙ্গলি যারা তারা এখান থেকে লক্ষ্মী গণেশের মূর্তি কিনে নিয়ে যায় পার্মানেন্ট একদম পুরো পিতলের মূর্তি এখানে বিভিন্ন রকমের মূর্তি আমি দেখতে পাচ্ছি এদিক থেকে আসলে ক্যামেরাটা মূর্তিটা দেখা যায় লক্ষ্মী গণেশ মা কালীও আছে মূর্তি সরস্বতী আছে এবারে আমি তাহলে এই দোকানের ফোন নাম্বারটা দেখে জেনে নেবো দাদার কাছ থেকে যাতে তোমরা আসতে চাইলে সুবিধা হয় জেনে নেবো দাদা আমাকে যদি একটু ফোন নাম্বারটা বলেন মনোহর দাস কাটরা ল্যান্ডমার্ক পেতলপট্টি আচ্ছা আচ্ছা পেতলপট্টি বললে মোটামুটি হবে গবলেটের দামটা একটু বলেন ওই গবলেটটা যেটা দাম 660 টাকা ওটা পিস হিসেবে এই পেতলপট্টিটা কিন্তু পুরনো যে কাঁসা পিতলের বাসন সেগুলো এনে এক্সচেঞ্জ করে নতুন বাসন নেওয়া যেতে পারে বা ওগুলোকে এনে পালিশ করানো যেতে পারে এই সমস্ত সুবিধাগুলো পাওয়া যায় কিন্তু রেটটা এখন যেহেতু একটু ওঠানামা করছেন বলে দাদা আমাদেরকে রেটটা শেয়ার করতে পারলেন না যে পুরনো বাসন কেনার কি রেট রয়েছে কেনা বেচার কিন্তু এখানে এসে সেই সুবিধাটা পাওয়া যাবে এতটুকু বললাম সেরকম যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা নির্দ্বিধায় চলে আসতে পারো এই পেতলপট্টিতে চলো এবার এগিয়ে যাবো সামনে আরও কিছু দোকান আছে দেখবো কি কি ভ্যারাইটি আছে এই মার্কেটে আর পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রদীপের গাছাও দেখা যাচ্ছে অনেকটা বড় বেশ দারুণ আর সামনে আরো দু একটা মূর্তি দেখা যাচ্ছে কালী ঠাকুরের বজরংবলী কিন্তু ভীষণ সুন্দর এই দোকানে যেমন খুব সুন্দর সুন্দর মূর্তি দেখলাম সঙ্গে রয়েছে চাঁদমালা আর আরেকটা যেটা ট্রেন্ডি জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে তামার পাত্র তামার জগ তামার বোতল তামার পুজোও দেখতে পাচ্ছি ওখানে একটা যেমন আজকালকার দিনে কিন্তু এই তামার পাত্রে জল খাওয়া যেটা খুব হেলদি আমরা মনে করি মানে বলা হয় যে তামার পাত্রে জলটা খুব শরীরের জন্য ভালো সেই জন্য অনেকের বাড়িতে এই তামার জগ গ্লাস বোতল এগুলো ব্যবহার করা হচ্ছে এইখানে দেখতে পেলাম একটু দামটা জিজ্ঞেস করবো দাদার কাছে দাদা এই জগ আর বোতলের কীরকম দাম এই দোকানে অনেক রকম ভ্যারাইটি পেলাম এই দোকানের নামটা হচ্ছে এস কে নন্দী অ্যান্ড সন
এটাও একই রকম ষোলো যমুনালাল বাজার শীট এইখানে অবস্থিত, মানে পিতল পট্টিতে। চলো এবার আবার আস্তে আস্তে এগিয়ে যাবো। কাটরা থেকে আমরা বেরিয়ে এলাম। এতক্ষণ যে দোকানগুলো আমরা দেখলাম, সেখানে আমরা যারা সাধারণ, মানে যারা এক পিস দু পিস থালা বাটি গ্লাস এগুলো কিনতে চাই তাদের জন্য, অর্থাৎ খুচরো বিক্রেতা মানে রিটেলার, এবার আমরা যেখানে যাবো সেখানে হলো পাইকারি, মানে যেখানে দোকানদাররা এসে সেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে নিজের নিজের এলাকায় বিক্রি করে, সেই মার্কেটের খুঁজে আসুন। যে দোকানগুলো ছিলাম সে দোকানগুলোও কিন্তু পাইকারি রেটে দেয়, তবে তার পরিমাণ যেটা পাবে তোমরা রেটটা। আর এখন যে মার্কেটে যাচ্ছি এই গলিটাই, এই সেই গেট 157 NS রোড। এবার আমরা পিতলের যে হোলসেলার, মেন হোলসেলার যে মার্কেটটা বড় বাজারে, আমরা সেখানে ঢুকে যাচ্ছি। পিতলপট্টির এই যে একদম পাইকারি যে মার্কেট, মানে যেখানে খুচরো বিক্রি হয় না, পাইকারি শুধুমাত্র বিক্রি হয়, সেই মার্কেটে এসে দেখতে পাচ্ছি যে কয়েকটা দোকান খোলা রয়েছে, বাকি দোকান বন্ধের মুখে। এখন প্রায় 7:15 মতো বেজে গেছে। তাই এই দোকান থেকে আমরা একটা কার্ড নিয়েছি, তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। শশীভূষণ দে, প্রভাপদ দে, এখানে এনাদের অনেকগুলো নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু ফোন করে এখানে আসতে পারো যদি পাইকারি হিসেবে চাও আর কি। 157 নেতাজি সুভাষচন্দ্র রোড, কলকাতা 7 লক্ষ 1। ওটা কিন্তু 7 লক্ষ 7 ছিল, এটা 7 লক্ষ 1। এখানে কিন্তু আরও অনেকগুলো দোকান আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, আর কিছু দোকান প্রায় বন্ধের মুখে দেখতেই পাচ্ছ, যে বস্তা বস্তা ঘন্টা পাইকারি বিফাব। এই যে প্রিয়নাথ পাল, মানিক রতন পাল, এটা হয়েছে আরেকটা দোকান। এই দেখো কত ওই যজ্ঞের যজ্ঞ কুণ্ডু, হ্যাঁ এই বিহারীলাল কুণ্ডু, গোবিন্দচন্দ্র কুণ্ডু, এটাও 157 নেতাজি সুভাষ রোড। তো এখানে পুরোটাই পাইকারি মার্কেট এবং গামলা। ও আচ্ছা, অনেক বড় গামলা, বাহ। তো এখনো অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেক দোকান এখনো খোলা আছে। তো রিটেল মার্কেটে যেমন আমরা প্রথমে দেখলাম, পাইকারি মার্কেটে কিন্তু এটা স্টিলের, এটা পুরো স্টিলের দোকান, জানকীনাথ পাল। তো আমরা যেমন প্রথমে দেখলাম রিটেল মার্কেটটা, এবার এসে গেছি একদম পাইকারি মার্কেট, যেটা হয়েছে একদম পিওর, সবচেয়ে কম রেটে যেখান থেকে সারা কলকাতা এবং কলকাতা ছাড়াও। হ্যাঁ, এখানে কিন্তু সবই মানে এক পিস দু পিস বিক্রি হয় না, একদম পুরো প্রপার বস্তা বস্তা করে মাল বিক্রি হয়ে বেরিয়ে যাচ্ছে সারা কলকাতা থেকে, কলকাতা, ওয়েস্টবেঙ্গল এবং ওয়েস্টবেঙ্গলের বাইরেও। তো চলো আর একটু এগিয়ে দেখে নিই, যাদের ব্যবসা করার ইচ্ছা তারা এই মার্কেটে আসবে, আর যাদের বাড়ির জন্য জিনিসপত্র কিনতে হবে তারা ওই রিটেল মার্কেট মনোহর কাটরা মার্কেটে যাবে। এমন একটা মার্কেটে আমরা ঢুকে গেছি যেটা অনেকদিন ধরেই সবাই রিকোয়েস্ট করেছিল শম্পাকে, যে কাঁসা পিতলের মার্কেট, কাঁসা পিতলের মার্কেট আর মূর্তি পাইকারি মার্কেট। তা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আশা করি তোমাদের সবার খুব কাজে লাগবে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকমই ইনফরমেটিভ ব্লগগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক পেজটাকে ফলো করে নিতে ভুলো না। দেখা হবে আগামী ভিডিওতে, টাটা, বাই বাই।